কুমিল্লায় রুকসানা আক্তার বিলকিস 9 ভরি স্বর্ণালঙ্কার ও 6 লাখ টাকা নিয়ে স্বামীর বাড়ি থেকে উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার মোকড়া ইউনিয়নের তৃতীয় গ্রামের নূর আহমেদের দ্বিতীয় ছেলে বাহরাইন প্রবাসী নাজমুল হাসান সুমনের সাথে ইসলামী শরিয়া মোতাবেক 2014 সালের 20 নভেম্বর 14 গ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রবাসী নূর মোহাম্মদের একমাত্র কন্যা রুকসানা আক্তার বিলকিসের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর স্বামী সুমন বাহরাইন চলে যায়। স্বামী স্ত্রী দুজনে মোবাইলে যোগাযোগ ভালোই চলছিল। স্বামী বিদেশ থাকার সুযোগে স্ত্রী বিলকিস তার গ্রামের আনোয়ার নামের এক শিক্ষকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি স্বামী টের পেয়ে তাকে জিজ্ঞেস করলে বিলকিস ক্ষিপ্ত হয়ে ওঠে। এর ধারাবাহিক কথাই বিলকিস স্বামীর সাথে প্রায় মোবাইলে ঝগড়া করত। এর মধ্যে 1 বছর পর স্বামী সুমন বিদেশ থেকে দেশে আসলেও বিলকিস ঝগড়াসহ টালবাহানা শুরু করে। এভাবে স্বামী স্ত্রী দাম্পত্য জীবন চলতে থাকে। চলতি বছরের 1-5 সকালে বিলকিস নাঙ্গলকোট বাজারে কিনাকাটার কথা বলে আর বাড়ি ফিরেনি। পরবর্তীতে নিকট আত্মীয় সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সুমন নাঙ্গলকোট থানায় পরদিন একটি সাধারণ ডায়েরি করে। পরে জানা যায় সে বাবার বাড়িতে অবস্থান করছে। এরপর তাকে আনার জন্য শুভপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে কয়েকবার চেষ্টা করলেও তাতে বিলকিস ও তার মা রানু বেগম কোনো সাড়া দেয়নি। জানা যায় আনোয়ার নামের এক শিক্ষকের সাথে পরকীয়া থাকায় সে বাড়ি ফিরছে না। সমাজের কারো কোনো কথা শুনছে না বিলকিস ও তার পরিবার। নিরুপায় হয়ে ভুক্তভোগী স্বামী নাজমুল হাসান সুমন কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে নারী শিশু সহায়তা সেলে অভিযোগ ও নাঙ্গলকোট থানায় সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগের প্রেক্ষিতে গত 11 নভেম্বর নাঙ্গলকোট ও 14 গ্রাম থানা পুলিশ উভয় পক্ষকে 19 নভেম্বর কুমিল্লা সুপারের কার্যালয়ে নারী ও শিশু সহায়তা সেলে উপস্থিত হওয়ার জন্য নোটিশ করে। কিন্তু স্বামী সুমন ও তার পক্ষ উপস্থিত থাকলেও স্ত্রী বিলকিস ও তার পক্ষ উপস্থিত হননি। সুমনের পরিবার সূত্রে জানা যায়, স্বামী সুমনের প্রবাসে কষ্টে উপার্জিত 6 লাখ টাকা পাঠায় স্ত্রী বিলকিসের নামে এবং বিয়ের সময় 9 ভরি স্বর্ণালঙ্কার দেয়। যাওয়ার সময় সেই টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তারা সামাজিকভাবে কোনো সালিশ বা পুলিশের কোনো নোটিশকে কর্ণপাত করছে না। এ ব্যাপারে শুভপুর ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান মজুমদার বলেন, বিলকিস ও তার পরিবার উশৃঙ্খল, তারা কোনো কথা শুনতে চাচ্ছে না। এ ব্যাপারে বক্তব্য জানতে 24 নভেম্বর শুক্রবার বিলকিসের মা রানু বেগমের মোবাইলে কল করলে সাংবাদিক পরিচয় জেনে তিনি ক্ষিপ্ত হয়ে কল কেটে দেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।